বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি 19 শতকে বাংলার নবজাগরণ নিয়ে আলোচনা করব। ভারতের মধ্যে বাংলাদেশি প্রথম ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। কলকাতা ছিল বাংলার রাজধানী, তাই পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির কেন্দ্র হয়ে ওঠে কলকাতা। একদল বাঙালি এই শিক্ষা সংস্কৃতিতে অবগাহন করে আন্দোলন শুরু করেন। রাজা রামমোহন রায়, বিরোধী ও নববঙ্গ গোষ্ঠী এবং অন্যান্য মনীষী বাংলাদেশে সাহিত্য সংস্কৃতির বিকাশে, শিক্ষা প্রসারে, ধর্ম ও সমাজ সংস্কারের উদ্যোগী হয়েছিল সেই সময়। 19 শতকের বাংলাদেশের এই ঘটনাকে কেউ কেউ নবজাগরণ আখ্যা দিয়ে থাকেন, আবার কেউ কেউ বলেন এটা নবজাগরণ ছিল না। এই নবজাগরণ কি? রেনেসাঁস হচ্ছে একটা ফরাসি শব্দ যার বাংলা অর্থ দাঁড়ায় নবজাগরণ। রেনেসাঁস শব্দটি ইউরোপে, বিশেষত ইতালির ইতিহাসের সঙ্গে যুক্ত। এই শব্দের দ্বারা মূলত 1400 থেকে 1600 শতকের ইতালীয় সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান ও রাজনীতির স্ফুরণকে বোঝায়। আর ইংরেজ শাসন প্রতিষ্ঠার পাশাপাশি পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সূত্রে 19 শতকের বাংলায় শিক্ষা সংস্কৃতির জগতে যে পরিবর্তন ঘটে তাকে কেউ কেউ নবজাগরণ বলেন। 19 শতকের নবজাগরণকে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী উভয় শ্রেণীর বা উভয় শ্রেণীর মনীষীরা আলোকিত করেছিল। যারা সনাতন হিন্দু ঐতিহ্যের ধারক ছিলেন তারাও পাশ্চাত্য শিক্ষার প্রতি গুণমুগ্ধ হয়েছিলেন। আবার যারা মনে করতেন পাশ্চাত্য শিক্ষার প্রসাদ ছাড়া ভারতীয়দের সংস্কার বর্জিত সুসভ্য জাতি হিসাবে গড়ে উঠতে পারবে না, তারাও জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রাচীন হিন্দু শাস্ত্রগুলোকে গুরুত্ব দিয়েছিলেন। আধুনিক পাশ্চাত্য ও প্রাচীন প্রাচ্যের সমন্বয়ে তৈরি মিশ্র সংস্কৃতি 19 শতকের বাংলায় এক বাবু শ্রেণীর জন্ম দিয়েছিল। এই বাবুরাই ছিল নবজাগরণের পৃষ্ঠপোষক। নবজাগরণের চরিত্র বা প্রকৃতি নিয়ে বিভিন্ন মতামত রয়েছে। তৎকালীন সামাজিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজা রামমোহন রায় এক চিঠিতে আলেকজান্ডার ডাফকে লিখেছিলেন, আমি ভাবতে শুরু করেছি যে ইউরোপীয় রেনেসাঁসের মধ্যে কিছু একটা ভারতে ঘটতে চলেছে। রামমোহনের মতো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কেশবচন্দ্র সেন, বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর 19 শতকের বাংলার মানসিক স্ফুরণ ও সংস্কার আন্দোলনকে নবজাগরণ বলেছেন। এই নবজাগরণ 19 শতকের ভারতে ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা ও পাশ্চাত্য শিক্ষার প্রসারের ফলে বাংলার সংস্কৃতি ও চিন্তার জগতে এক সুদূর প্রসারী পরিবর্তন ঘটে। একে ঐতিহাসিকেরা নবজাগরণ বলেছেন, আবার কেউ কেউ একে নবজাগরণ নাও বলেননি। যাই হোক, অশোক মিত্র 1951 খ্রিস্টাব্দে আদমশুমারির রিপোর্ট তৈরির সময় বলেছিলেন, 19 শতকের বাংলার জাগরণ হলো তথাকথিত নবজাগরণ। তিনি বলেছেন, চিরস্থায়ী বন্দোবস্তের সুবাদে কিছু জমিদার গরিব কৃষকদের শোষণ করে তাদের বিপুল সম্পদের কিছুটা কলকাতায় এনে সাংস্কৃতিক কাজকর্মে ব্যবহার করেন, আর সাম্রাজ্যের স্বার্থে ইংরেজরা তার পূর্ণ সমর্থন করেছিল। এই সাংস্কৃতিক ক্রিয়াকাণ্ডের সঙ্গে সাধারণ মানুষের কোনো সংযোগ ছিল না, তাই বাংলার এই নবজাগরণকে একটি অতি কথন বা এ মিথ ও একটি ঐতিহাসিক প্রতারণা বা এ হিস্টোরিক্যাল
ওয়াক্স বলে সমালোচনা করেছেন পণ্ডিত বিনয় ঘোষ। তিনি মনে করেন যা লেখা হয়েছে ইতিহাস গ্রন্থে তা আজও অতি কথন, কারণ এর বাস্তব ভিত্তি নেই। বহু ঐতিহাসিক যেমন ব্লুমফিল্ড বলেছেন, 19 শতকের বাংলার নবজাগরণে যারা সামিল হয়েছিলেন তারা আসলে মধ্যবিত্ত ভদ্রলোক। এরা গ্রাম ও শহরের হাজার হাজার দরিদ্র মেহনতি মানুষের সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি। ব্রিটিশ শাসকদের সৃষ্টি এই মধ্যবিত্ত শ্রেণী নিজেদের তৈরি করা দ্বীপেই আবদ্ধ ছিলেন। তাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন, বিগত শতকে এরা যেসব সংস্কার কর্মসূচি গ্রহণ করেছিল তার সবটাই আলংকারিক ও প্রথম দুই উচ্চবর্ণের অনুকূলেই গিয়েছিল। যে মধ্যবিত্ত শ্রেণীকে নবজাগরণের কর্ণধার বলা হয় তাদের উত্থান তিনটি মূল সূত্র থেকে, যেমন প্রথমত কর্নওয়ালিসের ভূমি রাজস্ব নীতি, দ্বিতীয়ত ইংরেজ কোম্পানির স্বার্থবাহী বাণিজ্য ও তৃতীয়ত কোম্পানির সরকারের নানা দপ্তরে সীমিত সুযোগপ্রাপ্ত চাকুরের শ্রেণী। তাই বাংলার নবজাগরণের কাণ্ডারি রাখি আদৌ সৃজনশীল ও স্বাধীনচেতা, তারা নবজাগরণের পরগাছা। তারা মন্দির নির্মাণে প্রভু ইংরেজদের তোয়াজ করতে, সামন্ততান্ত্রিক উচ্ছৃঙ্খলতা মেটাতে এবং বৈভবপূর্ণ দৃষ্টি আকর্ষক ভোগের জন্য প্রচুর অর্থ ব্যয় করতেন। এসব থেকেই বাংলার নবজাগরণের স্বরূপ বুঝতে আর অসুবিধা হয় না। তাই বাংলার নবজাগরণে প্রগতিশীল আর্থসামাজিক নেতৃত্বের অভাবটা কিছুটা থেকেই গিয়েছিল। এই নবজাগরণের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো মধ্যযুগের অবসান ঘটিয়ে আধুনিক যুগের সূচনা। মার্ক্সবাদী ঐতিহাসিক ডক্টর রজনী পাম দত্ত তার ইন্ডিয়া টুডে গ্রন্থে 19 শতকের নবজাগরণের পৃষ্ঠপোষকদের উচ্চ প্রশংসা করেছেন, কিন্তু সত্যানুসন্ধান করতে গিয়ে অনেকের মনেও হয়েছে 19 শতকের বাংলার নবজাগরণের উদ্যোক্তারা উৎপাদনশীল উদ্যোক্তা রূপে আত্মপ্রকাশ করেননি। কারণ তারা ব্রিটিশের উপর নির্ভরশীল ছিল। তথাপি সুশোভন সরকার বলেছেন, নবজাগরণের জন্য দেশের ঐতিহ্য মহিমান্বিত হয়েছে। কিন্তু মার্কিন গবেষক ডেভিড কফ নবজাগরণে রামমোহন বা ডিরোজিওর ভূমিকাকে স্বীকার করেননি। ডক্টর অনিল শীল বাঙালি বুদ্ধিজীবীদের এলিটিস্ট গ্রুপ বলেছেন, যারা আসলে ইংরেজদের দালাল। ডক্টর বরুণ দে বলেন, বাংলার নবজাগরণকে জ্ঞানদীপ্তি বলা যায়, রেনেসাঁস বলা যায় না, কারণ শহরকেন্দ্রিক ব্রিটিশ শাসনে শহরে শিক্ষিত শ্রেণীর লাভ হয়েছিল, গ্রাম যে তিমিরে সেই তিমিরেই থেকে গিয়েছিল বাংলার নবজাগরণের পর্বে। সুতরাং বাংলার ভারতীয় নবজাগরণের সবচেয়ে বড় ত্রুটি ছিল এই যে 19 শতাব্দীর এই আধুনিকতা ও প্রগতিশীলতা সমাজের সাধারণ মানুষকে স্পর্শ করেনি। ভাবজগতের এই আন্দোলন সমাজের উচ্চ শ্রেণীর মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তাই নবজাগরণের মহৎ এই ঘটনাকে বাবু সংস্কৃতির নামান্তর বলা হয়ে থাকে। নবজাগরণের মতো একটি ঘটনা শুধু হিন্দু সমাজকে কেন্দ্র করে আবর্তিত হয়েছিল। তথাকথিত নবজাগরণ শুধু ধনী দরিদ্রের মধ্যেই ব্যবধান রচনা করেনি, ব্যবধান সৃষ্টি করেছিল শিক্ষিত অশিক্ষিতের মধ্যেও। বহু কথিত নবজাগরণ গড়ে উঠেছিল শহর, বিশেষত কলকাতাকে কেন্দ্র করে, কিন্তু বাংলার প্রাণকেন্দ্র পল্লী অঞ্চলকে কেন্দ্র করে নয়। তাই রবীন্দ্রনাথের বিশ্বভারতী গড়ে উঠেছিল শান্তিনিকেতনে। এখানেই ভারতীয় নবজাগরণের ব্যর্থতা। কিছু ত্রুটি ও সীমাবদ্ধতা 19 শতকের আন্দোলনকে দুর্বল করেছিল,
তবে এক্ষেত্রে কিছু সমস্যার কথা মনে রাখা দরকার। এ প্রসঙ্গে অধ্যাপক সুশোভন সরকার বলেছেন, আমাদের নবজাগরণকে আধা উপনিবেশিক ও বৈদেশিক শাসন কাঠামোর মধ্যে বিকাশ লাভ করতে হয়েছিল, তাই এই নবজাগরণ তার পূর্ণ প্রাণশক্তি লাভ করতে পারেনি। তবে একথা স্বীকার করতে হবে যে বিংশ শতকের জাতীয় আন্দোলনের বীজ উনিশ শতকের নবজাগরণের মধ্যেই মধ্যেই নিহিত ছিল, তাই একে নবভারতের অগ্রদূত বলা যায়। সুতরাং এতৎসত্ত্ব বলা যেতে পারে যে এই নবজাগরণ উনিশ শতকে যে বাংলায় এক নবজাগরণের জোয়ার দেখা দিয়েছিল তার গুরুত্ব অপরিসীম ছিল। নবজাগরণ এর ফলে ভারতীয়রা পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান ও সংস্কৃতি সম্পর্কে অবহিত হওয়ার সুযোগ পায়। পাশ্চাত্য সংস্কৃতিতে সময়, স্বাস্থ্য এবং শ্রমিকের পারিশ্রমিকের যে ধারণা প্রচলিত ছিল তার সম্বন্ধে ভারতীয়রা জানতে পারে। ভারতীয়দের কাছে এর আগে এই বিষয়ের ধারণা অস্পষ্ট ছিল। জনৈক জার্মান সমাজতত্ত্ববিদের মতে ভারতের নবজাগরণের মাধ্যমে মধ্যযুগ থেকে আধুনিক যুগের সূচনা হয়েছিল। সুতরাং সকল দিক থেকে বিচার করে বলা যায় যে উনিশ শতকে ভারত আধুনিকতায় পৌঁছেছিল। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।